সকলকে স্বাগত এই লাইফ মোটিভেশন এবং ফান চ্যানেলে যা সকল জীবনের প্রেরণা ও মজার কারণ হোক। নমস্কার, আবার একটি বিশেষ এপিসোড। আজকের এপিসোডটি হচ্ছে একজন অসৎ ব্যক্তি কার কাছে কেমন দেখতে। প্রেমিকের চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, আর সমাজের চোখে সম্মানিত। একটু বিবরণ দিলে আপনি আমরা সকলে বুঝতে পারব। অসৎ লোক সবসময় চালাক এবং চতুরতা তার নিজের স্বার্থের জন্য সে ব্যবহার করবে, তাই সে প্রেমিকের চোখে এমন কিছু ইঙ্গিতপূর্ণ কাজকর্ম করবে, কথাবার্তা বলবে, প্রেমিকই বোকা হয়ে যাবে এবং সে ভাবে এর মতো আর প্রেমিক কেউ নেই, খুব বুদ্ধিমান। তার ব্যক্তিগত সব কিছু সে কথা বলে না, অসৎ লোক অনেক জিনিস চাপিয়ে ছাপিয়ে রাখবে যাতে আপনাকে ব্যবহার করতে পারে, আপনাকে অসৎ জায়গায় নিয়ে যেতে পারে, আপনার ক্ষতি করতে পারে, অথবা আপনাকে শেষ পর্যন্ত যদি কোনো প্যাঁচে পড়ে যায় বিয়েও করতে পারে, আর না হলে তো ব্যবহার করে গুড বাই। তাই প্রেমিকের কাছে যখনই বুদ্ধিমান হয়ে উঠবে প্রেমিক, তখন তার সব কিছু খুলে দিতে থাকে অসৎ ব্যক্তিটিকে, আর তখনই সেই ট্র্যাপে, সেই ফাঁদে পড়ে প্রেমিকই নষ্ট হয়, কারণ অসৎ ব্যক্তি। আর স্ত্রীর চোখে ও ট্যান করেঙ্গা ট্যান করেঙ্গা, অনেকে আমরা গ্রাম্য ভাষায় বলি মায়ের মধ্যে মুই আর মরদের মধ্যে তুই, তাই সেই প্রকারে চিন্তা করে স্ত্রীরা চলে এবং এই অসৎ ব্যক্তির দ্বারাই সে অসৎ ব্যক্তিকে মনে করে সিঙ্গেরে নেয়, কারণ সে যা কিছু করে তার পরিবারের জন্য, যা কিছু করে চুরি চামারি যা কিছু করে সব টেনে এনে তার ঘরের জন্য করে। আর স্ত্রীটি যখন সেইরূপ যদি হয়ে যায় বলছে আমার স্বামীর মতো লোক হয় না, কত কিছু করেছে দেখছো, কত কিছু করেছে দেখো, কিন্তু কাম তার নিজের জন্য ছাড়া কিছু করতে পারেনি, তারপরেও দেখা যাবে তার ঘরে অভাব, তারপরেও দেখা যাবে এই সিংহের ঘরে এত অভাব, সিংহ খাদ্য বিহীন আবার খুঁজে বেড়াচ্ছে গর্জন করছে আবার কারো ক্ষতি করে পড়বে কিনা। তাই এই জায়গাতে স্ত্রীর চোখে সিংহ হলেও কিন্তু সে অসৎ, আর আর সমাজের চোখে তো সম্মানিত। কেন বললাম, বর্তমান রাজনীতির দিকে একটু চোখ ঘোরালে আপনারা আমরা সব বুঝতে পারি, সে যে দলই হোক, লাল কালো সাদা যে দলই হোক, মিথ্যে কথা বলবে, গর্জন করে বলবে। কমার্সে একটি ওয়ার্ড রয়েছে, যখন আপনি কাউকে আপনার কাছে কেউ আপনি খাচ্ছেন কারো ঘরে, ধরা যাক সে খাওয়ার আপনাকে দিতে আসছে, আপনি যখন জাস্ট বলছেন না, তখন বুঝে নিতে হবে কমার্সের ভাষায় বুঝে নিতে হবে ও চাইছে একটু একটু দিতে হবে, আর একটু হাত বাড়েন না তখন মানে একটু আর কম চাইছে কিন্তু চাইছে, কিন্তু যখন পুরো থালার উপরে বুকটি নাড়িয়ে যখন হাতটি ঘিরে দেন তখনই নিশ্চিত হতে হবে কমার্সের ভাষা বলে ও আর নেবে না। কৌতুকটা হলেও কিন্তু কিছুটা বিশ্বাসযোগ্য। সমাজের চোখে আমি এই এই বিশেষ উদাহরণটি বা কৌতুকটি কেন নিলাম, না এই কারণে নিলাম, সমাজের চোখে যারা সম্মানিত যে কালেরই লোক হোক তারা যত বেশি মিথ্যে কথা বলে হারও উঠছে, আরও বেশি মিথ্যে কথা বলে, মানুষের কোনো সেবা টেবা না করে বরং নিয়ে আরো প্রলোভিত করে আপনার উপার্জিত টাকা বা আপনার পাওয়ার অধিকারের টাকাকে কোনোভাবে নেওয়ার তাগিদে বিভিন্ন রকমের প্রবঞ্চক কথা বলে যে তুই তো পাবি না। ধরা যাক আমি একটা উদাহরণ নিয়ে আসি, 100 দিনের কাজের ক্ষেত্রে কাজের মাস্টার রোল, আপনি দেখা যাক আপনি কাজই করেননি কিন্তু আপনার নামে 10টি মাস্টার রোল তৈরি হয়ে গেছে এবং যে লোকটি তৈরি করে দিচ্ছে সে বলেছে যে 50-50, আপনি দেখলেন যে আপনি কাজ করেনি 50% পাচ্ছেন আর ও তো কাজ করেনি, তাই আমার জায়গা থেকে যে 10টি আমি কাজের পয়সা পেয়েছি
আমি কাজ না করে পেয়েছি, তাই পাঁচটি আমি যে আমার জন্য করে দিয়েছি তাকে দিয়ে দিলাম আর পাঁচটি আমার। তাহলে দুজনই মানে আপনার যে নেতা ছিল সেই নেতা আপনার জন্য করে দিয়েছে বলে আপনি পাঁচটি পেলেন, আর ও আর যে নেতা করেছে পাঁচটি, আপনিও সহজেই সেই নেতাকে সম্মান করবেন কারণ সেই নেতা দিতে পারে, তাই সমাজের চোখে সে সম্মানিত। কিন্তু কিন্তু সে অসৎ, এটি একটি উদাহরণ দিলাম। এই প্রকারের অনেক ঘটনা রয়েছে। সে নেতা আপনাকে 50 আর সে 50, তাই সম্মানিত, আর আপনাকে না দিলে অসম্মানিত। অসৎ লোক সকল সময় এই প্রকারের আচরণ করে, আপনার মনকে টোটালটাই ট্র্যাপ করে নেয়, আপনার মনকে টোটালটাই তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সম্মানিত হয়। তাই অসৎ ব্যক্তি সমাজের চোখেই সম্মানিত এইভাবেই, আর যারা সৎ লোক নিজের খেয়ে নিজের উপার্জন থেকে দেয় তারা দেখা যায় অসৎ নয়, তারা সৎ নয় অসৎ হয়ে ওঠে। কি দিয়েছে কি করেছে দেখা যায় তার তার কাছে টাকা নেই, সে দিনের পর দিন হসপিটালে গিয়ে আপনার জন্য সময় দিয়েছে, তার কাছে টাকা নেই কিন্তু তার বুদ্ধিবিদ্যা দিয়ে আপনাকে সাহায্য করেছে, তারপরেও সে আপনার কাছে সৎ নয়। আপনার কাছে সে কি করেছে? আপনার কাছে অসৎ, আপনার কাছে বলদ, আপনার কাছে গাধা, আপনার কাছে বোকা। এতে এই অসৎ লোকটি যখন আপনার, যেহেতু আপনি কাজ করেননি তাই 50-50, তাই সেক্ষেত্রে কি করলেন না, আপনি তাকে সম্মান দিলেন কিন্তু সে অসৎ। তাই অসতের বিচরণ সর্বজায়গায় এবং তারাই সম্মানিত হয়। তাই ভালো লাগলে লাইক দেন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, খারাপ বলবেন তাতেও মেনে নিব, ভালো বলতে চান তাতে মেনে নিব। ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।